আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা সংক্রমণ প্রতিরোধে পুরো জামালপুর জেলা লকডাউন করা হয়েছে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশন, রংপুরের বালারহাট খন্দকারপাড়া গ্রাম এবং দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু বাড়ি ও গ্রাম লকডাউন করা হয়েছে। করোনা সতর্কতায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও সিভিল সার্জন সহ শীর্ষ কয়েকজন কর্মকর্তা কোয়ারেন্টাইনে রয়েছেন। এদিকে বরগুনায় সর্দি জ্বরে মারা গেছেন আমতলী উপজেলার সাবেক চেয়ারম্যান জি এম দেলোয়ার। ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন মাসুম আলিসা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ফার্মাসিস্ট করোনা আক্রান্ত হওয়ায় জেলায় রোগীর সংখ্যা দাঁড়ালো দুইজনে। এরপর পুরো জেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রংপুরের মিঠাপুকুরের বালারহাট খন্দকারপাড়া গ্রামের নারায়ণগঞ্জ থেকে যাওয়া এক যুবকের শরীরে করোনা ভাইরাস ধরা পড়লে গ্রামটি লকডাউন করা হয়। খুলনা সিটি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া টাঙ্গাইল শহরের আটপুকুর এলাকার পাঁচটি বাড়ি, নাটোরের জালালাবাদ নোয়াখালীপাড়া গ্রাম 52 কিলোমিটার সড়ক বাদে পুরো নরসিংদী জেলা লকডাউন করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে স্বেচ্ছায় নিজেদের লকডাউন ঘোষণা করেছেন পঞ্চগড় জেলা শহরের বাসিন্দারা। এদিকে কুমিল্লার মুরাদনগরের বালিঘর গ্রামে একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেলে প্রশাসনের উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়। ময়মনসিংহের মুক্তাগাছায় এক পুলিশ কনস্টেবলকে ময়মনসিংহ এসকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। করোনা পরিস্থিতির নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। সবগুলো প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হলেও নানা অজুহাতে বাইরে আসছে মানুষ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শবে বরাত উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের সব প্রবেশদ্বার। বরগুনার আমতলিতে নারায়ণগঞ্জ থেকে নৌপথে আসা নারী ও শিশু সহ শতাধিক মানুষকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়েছে প্রশাসন। আটক করা হয়েছে লক্ষ্মীপুর হয়ে ভোলায় আসা 450 যাত্রী সহ 3টি ট্রলার। এদিকে সংক্রমণের ঝুঁকি কমাতে সরকারি নির্দেশনার পর নোয়াখালী থেকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত 107 জন কয়েদির নাম মুক্তির জন্য কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে। বরগুনা থেকেও 22 জন কয়েদিকে মুক্তি দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গায় সরকারি নির্দেশ অমান্য করায় কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জয়পুরহাট, নোয়াখালী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, হিলি, পটুয়াখালী সহ বিভিন্ন স্থানে কর্মহীন খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিরাজগঞ্জের তারাশের মহিষলুটি মাছের আড়তেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলে অভিযোগ আছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।